নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম, রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন এক নজরে। অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে ছাত্রছাত্রীদের সাইকেল ও মৎস্যজীবীদের বাক্স বিতরণ। পানিহাটি গোদরেজ প্রকৃতির জল প্রকল্পের উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আলাদা জেলা ঘোষণা হওয়ায় খুশি বসিরহাটবাসী, মিষ্টি মুখের পাশাপাশি বাজি পুড়িয়েও আনন্দ করলেন সকলে। প্রধানমন্ত্রী জনবিরোধী নীতির বিরুদ্ধে বারাসাতে বিক্ষোভ কংগ্রেসের। সারদা কাণ্ডে ফের সিবিআই তলব আসিফ খানকে। সঙ্গীত শিল্পী শাহিনার নতুন সিরিজ দুর্দিনে চোখ রিলিজ হল সম্প্রতি। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকারের সহযোগিতা এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে SC ST ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হলো। এছাড়াও মৎস্যজীবীদের মাছ চাষ করবার জন্য প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়। রাজ্য সরকারের সহযোগিতায় এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে প্রায় 100 জন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হলো শনিবার। এছাড়াও মৎস্য দপ্তরের উদ্যোগে প্রায় 25 জন মৎস্যজীবীদের মাছ সংরক্ষণের জন্য একটি করে বাক্স বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগামী দিনেও আরো ছাত্রছাত্রীদের সাইকেল ও মৎস্যজীবীদের বাক্স বিতরণ করা হবে বলে জানান অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। তো বাংলার গরিব মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রকল্প কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল, যে প্রকল্পের মধ্য দিয়ে বাংলার সমস্ত মেয়েরা আর্থিক সঙ্গতি পেয়ে পশ্চিমের দ্রপটি সংখ্যা পৌঁছেছিল এবং তারা পড়াশোনা এগিয়ে গিয়েছিলো। ঠিক সাথে সাথে এই মেয়েদের পড়াশোনা যেন অসুবিধা না হয়, দূর দূরান্ত থেকে যারা মুসলিম বোনেরা বা আমাদের বিভিন্ন শ্রেণীর বোনেরা স্কুলে যেত তাদের কষ্ট হতো 3-4 কিলোমিটার হেঁটে, তাদেরই কষ্ট লাঘব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, তারপরে সাইকেল বিতরণ, পশ্চিমবাংলার সর্বত্রে সাইকেল বিতরণ করেছিলেন। সেই সাইকেল ইতিমধ্যেই বিভিন্ন স্কুল থেকে দেওয়া হয়েছিল, এবার পশ্চিমের সমস্ত স্কুলগুলোতে 10, 11, 12 সাইকেল দেওয়া হচ্ছে। আমরাও পরিষেবার পক্ষ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো প্রায় 4,800 সাইকেল প্রদান করতে পারবো। কিন্তু এটা ছাড়াও আমরা আজকে সরকারি 100 সাইকেল অসমগ্র পৌরসভার ছেলেমেয়েদের কাছে প্রদান করলাম, সাথে সাথে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের প্রচেষ্টায় ব্যবস্থাপনায় আমরা 25টা মাছের বাক্স পেয়েছিলাম, সেটা আজকে অশোকনগরের ছেলেমেয়ে পুরুষ মাছ বিক্রেতা মহিলা মাছ বিক্রেতা যারা তাদের হাতে দিলাম। পূর্বী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। আজকে পরবর্তী খবরে, পানিহাটির গোদরেজ প্রকৃতি জল প্রকল্পের উদ্বোধন করলেন পুরমন্ত্রী ববি হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় সহ বিশিষ্ট জনেরা। শনিবার পানিহাটির গোদরেজ প্রকৃতির জল প্রকল্পের উদ্বোধন করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় সহ বিশিষ্ট জনেরা। ববি হাকিম বলেন, কেন্দ্র ঠিকঠাক টাকা দিলে তাহলে আরো তাড়াতাড়ি জল প্রকল্পগুলির কাজ সম্পন্ন করা যেত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রায় 29টি জল প্রকল্প করা হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। আমাদের BHE গ্রাম বাংলায় এবং আমরা KMD এবং MED মানে আমার ডিপার্টমেন্টগুলো শহর বাংলায় আমরা কাজ করে যাচ্ছি। আমার ভালো হতো যে কেন্দ্রীয় সাহায্য পেতাম, কিন্তু দুর্ভাগ্য যে কেন্দ্রীয় সরকার সেভাবে সাহায্য করছে না। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। চোখ রাখছি পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রী বসিরহাটকে নতুন জেলা ঘোষণা করায় উচ্ছ্বসিত বসিরহাটবাসী। ইতিমধ্যেই ক্যাবিনেট মিটিংয়ে পাসও হয়ে গেছে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব। আলাদা জেলা ঘোষণা হওয়ায় বসিরহাটের মানুষ ভীষণভাবে আনন্দিত। গত 27 নভেম্বর হাসনাবাদের নেজাটে এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন জেলা হবে বসিরহাট। কোনো কারণে বসিরহাটের মানুষকে আর বারাসাতে ছুটতে হবে না, ভিন্ন জেলা হওয়ায় সব রকম সুবিধাই মিলবে বসিরহাটবাসীর। ইতিমধ্যেই ক্যাবিনেট মিটিংয়েও পাশ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব। অত্যন্ত গর্বের দিন, আনন্দের দিন। দীর্ঘদিন বসিরহাট মানুষের একটা প্রত্যাশা ছিল অবহেলিত বসিরহাট মহকুমাকে, বসিরহাট আর বসিরহাটের মানুষকে যে জেলা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমাকে জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটকে আলাদা জেলার কথা ঘোষণা করেছেন, তাতে অত্যন্ত আমরা আনন্দিত এবং গর্বিত। বসিরহাটবাসী হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘ দিনের বসিরহাটের মানুষের দাবি মেনে এই জেলার যদি সঠিক রূপায়ণ করা যায় তাহলে প্রশাসনিক কাজে গতি আসবে। আর তাতেই খুশি এলাকার সাধারণ মানুষ। বসিরহাটের বিভিন্ন জায়গায় চলছে মিষ্টি মুখ, বাজি পুড়িয়েও আনন্দ উপভোগ করছেন অনেকেই।
যে কোনো কাজের জন্য কলকাতা বাজার সবই যেতে হতো, সেটা আমাদের বসে হলে আমাদের বিরাট সুবিধা হবে। কিছু সুবিধা আছে যেমন ডিএম অফিস, পরিবহন দপ্তর, আপনার এসবিআই গোডাউন, অফিস যতরকম আমাদের বাসার কলকাতায় অফিসে আমাদের ছোটাছুটি করতে হতো, সেগুলো সব বসিয়াটেই হবে। এবার বসিয়ারবাসী ভীষণ খুশি হবে যে দৌড় যাও আমাদের কলকাতায় গিয়ে আপ ডাউন করতে আপনার পাঁচ ঘন্টা সাত ঘন্টা সময় লেগে যায়, কাজ একদিনের কাজ দুদিনের মেটুতে হচ্ছে, সেটা বসিয়াট হলে সুবিধা। আলাদা জেলা হওয়ায় বসিরহাটের কাজ আরো ভালো হবে বলে জানান দীপেন্দু বিশ্বাস। উন্নয়ন ভালো হবে, বসিরহাট জেলা হয়ে যাওয়ায় বসিরহাটের কাজ অনেক বেশি ভালো হবে। প্রত্যেকটা জেলা আমরা বসিরহাট থেকে সব করতে পারবো, আমাদেরকে বারাসাত যেতে হবে না, এবং এই বসিরহাটের মানুষ অনেক বেশি সুযোগ সুবিধা হিসাবে। তুমি কি বার্তা দিতে চাই? আমি নিজে ছোট থেকে বসিরহাটে বড় হয়েছি, বসিরহাটকে দেখে সেই আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী কংগ্রেস পার্টিতে বলে গেছিলেন, এবং তার 15 থেকে 20 দিনের মধ্যে উনি ক্যাবিনেট মিটিং করে সেই বসিরহাট জেলা ঘোষণা করে দিলেন। এটা আমাদের মুখ্যমন্ত্রীর উপহার বলতে পারেন বসিরহাটবাসী। বসিরহাটের স্বপ্ন পূরণ হলো এতদিন পরে? স্বপ্ন কেন, বসিরহাট অন্যান্য যে কটা জেলা অনেক আন্দোলন করে একটা জেলায় পরিণত হয়েছে, কিন্তু বসিরহাটের জেলাটা আমরা খুব ভালোভাবে মুখ্যমন্ত্রী আমাদের করে দিয়েছেন, এবং আগামী কিছুদিনের মধ্যে জেলার কাজকর্ম কালকে রাত্রির থেকেই শুরু হয়ে যাবে। কাল রাত্রিরে আমাদের এসডিও সাহেব আমাদের সব বিডিও সাহেবদের ডেকে কালকে রাত্রিরেই মুখ্যমন্ত্রীর অর্ডার দেওয়ার পরে একটা মিটিং করা হয়েছে, এবং সবভাবে আমরা জেলার কাজ কাল রাত থেকেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বসিরহাটকে জেলা করার প্রক্রিয়া, যেটা আগামী 8 মাস লাগবে, 8 মাসের মধ্যে আমাদের জেলা হয়ে যাবে। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। दिलवालों की कहानी खास होती है, दिलवालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बन गई। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिलवाले का अपना स्टाइल। वीडियोकॉन Z55 क्रिप्टॉन, क्रिएट योर ओन स्टाइल। मैक्स पावर। আসামি সম্পূর্ণ মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইভ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসির একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী, শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শার্টিং চুড়িদার থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার, 3,000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোর থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে, খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই, ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন।
ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনবিরোধী নীতির বিরুদ্ধে শনিবার বারাসাতের কলোনি মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এআইসিসির সমর্থকেরা। পুরে দেশ মে আজ কংগ্রেস কর্মী সড়ক পে হ্যায়, কংগ্রেস কা জো শীর্ষ নেতৃত্ব হ্যায় ও ভি সড়ক পে হ্যায়। কোর্ট কি অবহেলনা করনে কা কোই মকসদ নাহি হ্যায়, আগার অবহেলনা করনা হোতা তো শ্রীমতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী কোর্ট কি তরফ নাহি জাতে, জাতে গয়ে। লেকিন জিস তরহ সে পিছলি ইয়ে সরকার পিছলে ইতনি দিনো সে আপনা কাম কর রহি হ্যায় উসমে দুর্ভাবনা লাগতি হ্যায়, উসমে এক বদলে কি ভাবনা का असर दिखता है। कई जगह ऐसा हुआ है, कई प्रतिपक्ष के नेताओं के साथ जिस तरह का व्यवहार ये सरकार कर रही है, खास तौर पर नरेंद्र मोदी और उनकी टीम कर रही है, ऐसा इस आजाद भारत में कभी हुआ नहीं है। प्रतिपक्ष के नेता के खिलाफ और कांग्रेस के शीर्ष नेतृत्व को शेष करने का कार्यक्रम चलाने का जो प्रयास है भारतीय जनता पार्टी के द्वारा, उसको उसकी उसके स्कीम को हम लोग समझ रहे हैं। और इसलिए पूरे भारत में कांग्रेस पार्टी का हर धर्मी, जो भी कांग्रेस पार्टी से प्यार करता है, जो देश से प्यार करता है, वो सब आज सड़क पे है। और ये आंदोलन है हमारा, ये आंदोलन चलेगा, लंबा चलेगा। भारतीय जनता पार्टी और भारतीय जनता पार्टी का विचार। শনিবার আসিফ খানকে ডেকে পাঠালেন সিবিআই আধিকারিকেরা। সারদা মামলায় এদিন ফের তলব করা হয় আসিফ খানকে। সল্টলেকের সিডিও কমপ্লেক্সে আসিফ খানকে এদিন ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। সারদা মামলায় ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন কুণাল ঘোষ, মদন মিত্র। বারবার তলব করা হচ্ছে শঙ্কুদেব পাণ্ডাকেও। সারদার টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আসিফ খানের বিরুদ্ধেও। সেই মতো শনিবার সল্টলেকের সিডিও কমপ্লেক্সে হাজির হন আসিফ খান। আমাকে আইনগত জিনিস তো আমি তোমাকে কিছুই বলতে পারবো না। হ্যাঁ, আপনার হাতে কিছু নথি ছিল বেরোনোর সময়? আমি ভুলে চলে এসেছি, পরে গিয়ে নিয়ে নেবো, ঠিক আছে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউব অয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউব অয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ডাউন স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে।
দের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার এক নম্বর গলি। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাহিনার নতুন মিউজিক অ্যালবাম লঞ্চ হলো সম্প্রতি কলকাতায়। লঞ্চ করলেন বিশিষ্ট পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। জিরোনার নিবেদনে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহিনার নতুন আধুনিক মিউজিক অ্যালবাম দূরবীণের চোখ রিলিজ হলো কলকাতায়। এই সিডি রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিৎ মুখার্জি, সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন সহ বিশিষ্ট জনেরা। এই সিডিটির উদ্বোধন করেন সৃজিৎ। 8টি বিভিন্ন ধরনের মেলোডি সং রয়েছে এই অ্যালবামটিতে বলে জানান শাহিনা। আমার অ্যালবামের নাম হচ্ছে দূরবীণের চোখ, এখানে 8টা গান আছে, 8টা গানই মেলোডিয়াস। এবং এখানে অনেকগুলো গান আছে, যেমন ভোর নিয়ে, বর্ষা, মা, রোম্যান্টিক। হ্যাঁ, একটু নতুন নতুন ফ্লেভারের গান পাবে অডিয়েন্স। কী ধরনের গান? সবগুলো গানই রোম্যান্টিক বলতে পারেন বা মেলোডিয়াস সং বলতে পারেন। যে যেগুলো করেছি সবগুলো মেলোডি বেস। হ্যাঁ, বাংলা আধুনিক। দূরবীণের চোখ নাম দিয়েছি যে আমরা আসলে দূরবীণে যখন তাকাই তখন দূরের জিনিসটা খুব কাছে দেখতে পাই। দূরবীণে আমি আমার অডিয়েন্সকে দেখতে পাচ্ছি যে আমি চাই যে আমার ভালো ভালো কাজ করব এবং অডিয়েন্স, প্রিন্ট মিডিয়া, প্রেস, টিভি মিডিয়া সবাই আমার এই কাজগুলোকে ছড়িয়ে দিবে এবং তাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। শাহিনার এই অ্যালবাম প্রসঙ্গে বিশিষ্ট জনেরা জানালেন, খুব ভালো কাজ হয়েছে এটা। সুর, কথা, গাওয়া সব মিলিয়ে ভীষণ সুন্দর। আমার মনে হচ্ছে যে এটা শ্রোতারা খুব পছন্দ করবেন, খুব সমাদর করবেন। কারণ ভালো গানের, ভালো জিনিসের কদর তো সবসময় আছে, নিশ্চয়ই এটা সমাদর। কথা হচ্ছে যে শাহিনা একজন অত্যন্ত দক্ষ শিল্পী এবং ভালো গান গান বটেই, এবং বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী। সেই তার অ্যালবাম একটা কোলাবোরেশন এফেক্ট তৈরি হয়েছে ভারতবর্ষে, যেটা কলকাতা শহরে বেশি করে হয়েছে। কলাকুশীরা বলুন, গানের সহশিল্পীরা বলুন, সহযোদ্ধারা বলুন, অ্যালবামটা তার সবাই কলকাতাবাসী। এবার অ্যালবামটা রিলিজ হচ্ছে কলকাতায়, স্পেশালি আমার তরফ থেকে মানে 100% কারণ 1000% বেস্ট উইশেস থাকবে ফর সাহিনা। বাংলাদেশের এই সঙ্গীত শিল্পীর অ্যালবাম দূরবীণের চোখের সাফল্য কামনা করলেন পরিচালক সৃজিৎ। শুভেচ্ছা জানাবো, আন্তরিক শুভেচ্ছা, খুব ভালো হোক। বাংলা গান, বাংলার গান আরো আরো চারিদিকে ছড়িয়ে পড়ুক, এটাই চাই। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। রাধা মাধব উৎসব পরিচালনায় ফার্স্টবার রাধা মাধব উৎসব কমিটি আগামী 23-25 থেকে 9ই মার্চ, 1422 ইংরাজি 9ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরে স্বনামধন্য কীর্তন শিল্পী সমন্বয়ে 16 দিনব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আহকি আনন্দ আকাশে বাতাসে বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 2শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015-16 সহযোগিতায় অশোকনগর কল্যাণগড় পৌরসভা। আগামী 21 এবং 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অশোকনগর শহীদ সদন প্রাঙ্গণে। প্রতিযোগিতার বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় পৌরসভার ছাত্র যুব উৎসব বিভাগে।
সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিনীত প্রবোধ সরকার, পৌর প্রধান, অশোকনগর কল্যাণগড় পৌরসভা। উক্ত ছাত্র যুব উৎসবে সকলের সাদর আমন্ত্রণ রইল। এবার সুরের খেলায় মেতে উঠবে হাবড়া। ঠিক ধরেছেন, এলআরবি পটা ছাড়া ব্যান্ডের মান। ওহ নো, এত মেলোডি বেশি ভালো লাগে না, নতুন কিছু আছে? আর সোমলতা থাকবে না, হয় নাকি? এছাড়াও আসছে সবার মনের মানুষ কার্তিক দাস বাউলের ফুলপুর দিন। হাবড়া উৎসব 2016 আরো জনমত আগামী 12-17 জানুয়ারি হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব 2016।